মুমিনের একমাত্র সম্পদ ঈমান। জোরে বলেন কি? মুমিনের সবচেয়ে বড় সম্পদ ঈমান। টাকাও না থাক, গাড়িও না থাক, বাড়িও না থাক, ক্ষমতাও না থাক, আল্লাহর কসম, মুমিনের দিলের ভিতরে যদি ঈমান নামক ওই বৃক্ষটা থাকে, এই মুমিনের জাতিকে কোনো পরাশক্তি নাই পরাজিত করার। ঠিক কি না? নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা হোক না আপন পর, পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস হবার ভয়, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনিতে দীপ্ত আমার ত্রাণ। ঠিক কিনা? আমাদের ধন কি সারা বিশ্বের ভিতরে? আজকে মুসলমান বসনিয়া, চেচনিয়া, ফিলিস্তিন, কাশ্মীর, ইউঘর, মিয়ানমার সব জায়গায় মার খাওয়ার পিছনে কারণ হলো মুসলমান তার নিজের যেই সম্পদ ঈমান ছিল, এই ঈমান নামক সম্পদকে বুক থেকে বের করে দেওয়ার কারণে জায়গায় জায়গায় মার আর অপমানিত হচ্ছে। ঠিক কি নজরে বলে? এখনো পর্যন্ত যদি বাংলাদেশ কেন সারা বিশ্বের ভিতরে পনেরো 200 কোটি মুসলমান যদি ঈমানের পাওয়ারকে বুকের ভিতরে ধারণ করে, কোনো কিছু লাগবে না, লাঠি দরকার নাই, বিমান দরকার নাই, কামান দরকার নাই, পনেরো 200 কোটি মুসলমান পনেরো 200 কোটি বার যদি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ময়দানে নেমে যায়, এই মুসলমানের জাতিকে পরাজিত করার মতো কোনো পরাশক্তি তৈয়ার হয় নাই, তৈয়ার হয় নাই, তৈয়ার হয় নাই। ঠিক কি না বলে? দুনিয়ার জমিনে ইসলামের পাওয়ার লাগবে না লাগবে না? জোরে বলেন। ইমানদারের ইমান লাগবে না লাগবে না? জোরে বলেন। কি হবে কিতাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্বেষিক যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজে থাকে? ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজে থাকে? ঠিক কি না? ঈমান লাগবে না লাগবে না? আমাদের ঈমানের কারণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان ذي القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال تعالى: إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كله درود إبراهيم بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد آكر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. পশ্চিম ঈশানগর ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতি এলাকাবাসীর যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিনের শেষ অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইমানি মুজাকারায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন।
জবান খুলে সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করে আকাশ জমিন কাঁপিয়ে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারাও এসেছেন, আল্লাহ পাক আমাকেও আপনাদের সামনে উপস্থিত করেছেন। দুনিয়ার জিন্দেগিতে বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া দয়া ছাড়া কোনো প্রকার নেকের কাজে এক বিন্দু পরিমাণও আগাইতে পারে না। কত মানুষ রাস্তায়, কত মানুষ বাজারে, কত মানুষ ঘোরাফেরা করতেছে, কত মানুষ ঘরের ভিতরে টিভি দেখায় মগ্ন আছে। আল্লাহ তো চাইলেই পারতেন তাদেরকে আনতে, কিন্তু আনেন নাই কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, যখন আল্লাহর হাবিব দোয়া করেছেন ওমরের জন্য প্লাস আবু জাহেলের জন্য, اللهم اعز الاسلام باحبين هذين الرجلين بعمر بن الخطاب وعمر بن هشام, الله তুমি দুই ওমরের এক ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করো, একটা হলো ওমর ইবনে খাত্তাব আর একটা আবু জাহেল ইবনে হিশাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন ওমরকে কবুল করবেন, কারণ দুনিয়াতে মাঝে মাঝে এরকম একটা অবস্থা হয়, একজন মানুষ সে আপনার সাথে খুব বেশি মিশতে চায় কিন্তু আপনি তারে পাত্তাই দেন না। আবার অনেক সময় হয় যে আপনাকে পাত্তা দেয় না, আপনি তার পিছে পিছে ঘুরেন, বলে কেন এটারে মজা লাগে দেখলে, এটারে দেখলে ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের জন্য যাদেরকে কবুল করে তাদের চেহারা আল্লাহর কাছে ভালো লাগে, তাদের দিল আল্লাহর কাছে ভালো লাগে। এই জন্য আল্লাহ বলে, ও যদিও রসুলকে হত্যা করতে গিয়েছিল, কে? ওমর। রসুলের কাছে গিয়েছিল হত্যা করতে তরবারি নিয়ে, তরবারি নিয়ে সামনে আগায় মানুষ বলতেছে কই যাও তো, মুহাম্মদের কল্লা আনতে যাও। আচ্ছা, তাকায় দেখলো মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছে, কিছুক্ষণ পরে খবর আসছে ওমর ইবনে খাত্তাব ইসলাম কবুল করে ফেলেছেন। আজীব অবস্থা, গেল হত্যা করার জন্য, আসলো মুসলমান হয়ে, ব্যাপার কি? আল্লাহর পছন্দ হয়েছে ওমরকে, আবু জাহেলকে পছন্দ হয়নি। কত মানুষ সমাজে ঘুরতেছে, কত মানুষ বাজারে হাঁটতেছে, রাস্তায় হাঁটতেছে, এদেরকে পছন্দ হয় না, আপনারে কেন হইল? অবশ্যই আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন, এই কারণেই তো হইছে। আল্লাহ কি সবাইকে ভালোবাসে? আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ পাক তাকেই দিনের জন্য কবুল করেন, যাকে ভালোবাসেন না তাকে কবুল করেন না। এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে তোমার ভালোবাসার যোগ্য বানায় নাও। জোরে বলেন আমিন। তুমি আমাকে তোমার ভালোবাসার যোগ্য বানায় নাও, এটা আল্লাহর কাছে দোয়া চাওয়া। বান্দা এই দোয়াটাই যেন বেশি বেশি করে। আর দুনিয়ার কোনো মানুষের মহাব্বত দরকার নাই, দুনিয়ার কোনো মানুষের প্রেম দরকার নাই। হ্যাঁ, কেউ যদি মহাব্বত করে এটা আলাদা হিসাব, কিন্তু দুনিয়ার জমিনে যদি বাঁচা লাগে একমাত্র আল্লাহর মহাব্বত থাকলে আমাদের জন্য যথেষ্ট, আর কারোটা দরকার বহু চড়াই উচ্চায়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমানদের ঈমানকে এখনো জীবিত রেখেছে। দুনিয়াতে আমাদের বান্দাদের চতুর্দিক থেকে দিন দিন কেমন অধঃপতন শুরু হয়ে গেছে, এটা আরো হবে, কারণ অতি সত্তর আমাদের মাঝে, আমাদের সামনে ইমাম মাহদী আসবে, এটা বেশি দূরে না। গোটা বিশ্বের মুসলমানদের যে পরিস্থিতি, এই পরিস্থিতি বলে যে ইমাম মাহদী আসবে বেশি দূরে, যারা দিনদার তারা ইমাম মাহদীর সৈন্য হবে, যারা দিনদার না তারা ইমাম মাহদীর সৈন্য হতে পারবে না। তা আমরা ইমাম মাহদীর সৈন্য হতে তৈয়ার আছি ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমিন। আজকে সারা দেশের ভিতরে, সারা বিশ্বের ভিতরে মুসলমানদেরকে কুণ্ঠাসা করার জন্য গভীরভাবে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা, এনজিও সংস্থাগুলো লেগে আছে, চক্রান্ত লেগে আছে একটার পর একটা, একটার পর একটা। আল্লাহ পাক যেন এই চক্রান্ত থেকে মুসলমানদের ঈমান ইজ্জতকে আবরুকে হেফাজত করে, বলে না আমিন। বলছিলাম কবুলের মালিক, কবুলিয়াতের মালিক একমাত্র আল্লাহ। প্রত্যেক বছর বাংলাদেশে এই শীতের সিজনটা আসলে ওয়াজ মাহফিল বৃদ্ধি পায়, এবং আলহামদুলিল্লাহ এটাও একটা ইসলামের বিজয় সামনে। আগে আমরা দেখতাম যুবক ভাইরা গানের কনসার্ট করতো, আগে দেখতাম যুবক ভাইরা নাচ গানের আয়োজন করতো, আলহামদুলিল্লাহ সেই যুবকেরা এখন নাচ গান বাদ দিয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করে। এটা কিন্তু ইসলামের বিজয়, কি ঠিক না? এটা ইসলামের বিজয়, নিঃসন্দেহে ইসলামের বিজয়। এটা যেই যুবকদের দরকার ছিল গানের প্যান্ডেলে নাচানাচি করা, যেমন 31st night আসতেছে সামনে, মুসলমানদের মেয়েদেরকে বেশ্যা বানায় সারে এই রাতটা,
এই হাজার হাজার মুসলমান, হাজার হাজার মুসলমানের সন্তানরা কক্সবাজার যে আপনাদের পতেঙ্গায় ফয়েজ লেগে এসে আকাম কুকামে লিপ্ত হয় একটা রাতের কারণে। আলহামদুলিল্লাহ আজকে পত্রিকায় দেখতে পাইলাম, খবরে নিউজে দেখতে পেলাম, পুলিশরা মোটামুটি উদ্যোগ নিয়েছে যেন কোনো প্রকার নষ্টামি এবং কোনো প্রকার গান বাদ্য যেন করতে না পারে, এটার ব্যাপারে ওনাদের একটা উদ্যোগ হয়েছে আলহামদুলিল্লাহ। এটার ব্যাপারে আমরা সাধুবাদ জানাই। শুধু 31 নাইটে কেন, সারা বছর মুসলমানদের সন্তানেরা কোনো মদ, হিরোইন, ইয়াবা, নারী নিয়ে মাতামাতি করতে পারবে না। এই আইন যদি বাংলার সমাজে থাকতো তাহলে কোনো যুব সমাজ ধ্বংস হতো না, একদিনের জন্য না, সারা দুনিয়ার, সারা বিশ্বের ভিতরে, বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা দিন, বছরের প্রত্যেকটা দিন যেন এই আইন চালু করা হয়ে যায় যে মুসলমানের কোন সন্তান মদ ধরতে পারবে না, মুসলমানের কোন সন্তান জেনা করতে পারবে না, মুসলমানের কোন সন্তান কেসের মধ্যে যেতে পারবে না। এটা যদি আইন হয়ে যায় দেখবেন যুব সমাজ আস্তে আস্তে ভালোর দিকে আগাবে, খারাপের দিকে আগাবে না। এই জন্য এই আইনটা শুধু একদিনের জন্য না, এই আইনটা যেন সারা বছরের জন্য করতে পারে, আল্লাহ যেন তাদেরকে সেই ঈমান দিয়ে দেয়। বলেন আমিন। বান্দা দুই প্রকার দুনিয়াতে, একটা হইলো জাহান্নামী আরেকটা হলো জান্নাতি। এটা স্বাভাবিক, দুনিয়ার জমিনে বান্দা দুই প্রকার থাকবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতি যাবে, একদল জাহান্নামে যাবে। দুনিয়াতে কেউ সফলতা হয়, কেউ অসফল হয়, এটাই স্বাভাবিক। তবে মুসলমান যদি দুনিয়াতে অসফল হয় তার জান্নাতে সফলতা আছে না নেই? আর খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেঈমান দুনিয়াতে যদি সফলতাও পায় ওর জাহান্নামে যাওয়া লাগবে। দুনিয়ার সফলতা আছে, আখেরাতের কোনো সফলতা নেই। আর দুনিয়া যে সফল, আখেরাতে যে সফল, দুনিয়া সে সফল, আখেরাতে যে অসফল দুনিয়াতেও অসফল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই তার কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেন। ঘটনাটা হলো দুই ব্যক্তি মাছ ধরে, একজন মুমিন আরেকজন কাফের মুশরিক। মুমিন ব্যক্তি সারা দিন মাছ ধরে আল্লাহর নামে। আমরা সারা দিন ইবাদত করি কার নামে? আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম শুরু হবে একমাত্র রাসূল বলেন, কারো যদি কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু না হয়, কুল্লু আমরিন দিবানিন লাম ইউবদা বি বিসমিল্লাহ ফাহুয়া আবতা। প্রত্যেকটা ওই কাজ যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর নামে শুরু না হয় ওইটা কি? আবতা। ওইটার ভিতরে কোনো বরকত হয় না, ওইটার ভিতরে কোনো রহমত থাকে না, ওই কাজটার কোনো দামও আল্লাহর কাছে নেই। আর যদি বিসমিল্লাহ থাকে ওইটা ইবাদত বলে গণ্য হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলতেছেন যে প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলবা। এখন মুমিন ব্যক্তি মাছ ধরতেছে, ওর মুখের ভিতরে বারবার যতবার ফেলায় বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, আর কাফের ফেলায় গাইরুল্লাহর নামে। কিন্তু আফসোসের বিষয় হলো কাফের যতবার মাছ ফেলায় ততবারই মাছ উঠে, আর মুমিন যতবার ফেলায় একবারও মাছ উঠে না। দিন শেষে মুমিনের বসির ভিতরে একটা মাছ যেটা উঠছে, বসিতে মাছের ঠোঁটটা কোনো মতে লেগে আছে, ধরতে যাবে একটা ঝাড়ি দিয়ে মাছটা পড়ে গেছে। সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরলো, আসলো তো নাই, যাও একটা উঠছে ওইটাও শেষ। আর কাফের যতবার ফেলায় ততবার উঠে, যতবার ফেলায় ততবার উঠে, এদিক থেকে চায় আর দেখে, আর কাফেরটা এদিকে চায় আর দেখে আর হাসে, হ্যাঁ আমি যারে ডাকি সে, তুই যদি তারে ডাকতি তাহলে তুইও মাছ পাইতি, তুই যারে ডাকো সে তো তোর কথা শুনে না। মুমিন বলে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, তুমি মাছ দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, তুমি আমারে মাটিতে রাখলেও আলহামদুলিল্লাহ, তুমি আমারে বিছানায় রাখলেও আলহামদুলিল্লাহ, তুমি খাওয়ায় রাখলেও আলহামদুলিল্লাহ, না খাওয়ায় রাখলেও আলহামদুলিল্লাহ। কারণ মুমিন এটা জানে যে মুমিনকে আল্লাহ পাক দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আলমে আউয়াল বারায়ে ইমতিহা, আলমে আউয়াল বারায়ে ইমতিহা, আলমে সানি জাযায়ে ইওয়া। মুমিনটা এদিকে মাছ ধরে কিন্তু একটা মাছও তার উঠে নাই, সন্ধ্যার দিকে যেটা উঠলো এটা আবার পড়ে যায়। বেঈমানটা 24 ঘন্টা যতবার বর্ষি ফেলায় ততবার মাছ উঠে। বেঈমানটা তার দিকে তাকায় আর হাসে আর বলে রে
আমি যেই গায়রুল্লাহর নামে মাছ ধরি তুই তার নামে মাছ ধর, মুমিন বলে জান চলে যাবে না খেয়ে থাকবো তবু গায়রুল্লাহর সামনে মাথা নত করব না। মুমিনের কাম তো হলো এটা, মুমিন তো এটাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। বেঈমানরা বলে ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, মুমিনরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। কাফেররাও আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সঙ্গে আরেকজনকে মানে, নাসারাও একজনকে মানে আল্লাহর সঙ্গে আরেকজনকে মানে, খ্রিস্টানরাও আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সঙ্গে আরেকজনকে মানে, ইহুদিরাও আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সঙ্গে আরেকজনকে মানে, মুসলমানরা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সঙ্গে অন্য কাউকে মানে। মুসলমান বলে আমাদের আল্লাহ ছাড়া অন্য কেউ নাই। মুসলমান তার জবান দিয়া বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার জিন্দগিতে আমার মালিক ছাড়া আর কেউ নাই, দুনিয়ার জিন্দগিতে আল্লাহ ছাড়া আমার পালনওয়ালা কেউ আছে না কি জোরে বলেন। দুনিয়ার জমিনে আমার খাওয়ায় কে, দুনিয়ার জমিনে পড়ায় কে, দুনিয়ার জমিনে আমার শ্বাস গ্রহণ করার ক্ষমতা দিল কে, দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্যে বরকত দেয় কে। তুমি পারো করতে মচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তার দয়া মুমিনটার বারবার ডাক দেয় আল্লাহকে, বলে আল্লাহ আমি তোমার উপরে ভরসা রাখি, যদিও মাছ দাও তবু তুমি আমার মালিক, যদিও মাছ না দাও তবু তুমি আমার মালিক। এই বেঈমানটা যদিও দুনিয়ার জমিনে মাছ পায় কিন্তু তোমাকে তোমার জন্য সে তোমাকে ডাকে না, এ মনে করছে দুনিয়ার জমিনে সে সফল। আল্লাহর কসম সে সফল না, আমি সফল, কারণ আল্লাহ পাক এই জায়গায় আমাকে মাস না দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করতেছেন। হে মুসলমান, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউরে টাকা দিয়ে পরীক্ষা করে, আবার কাউরে টাকা না দিয়ে পরীক্ষা করে, কাউরে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে, আবার কাউকে ক্ষমতা না দিয়ে পরীক্ষা করে। হে ক্ষমতাওয়ালা ভাই, মনে রাখবা যেই চেয়ারের ভিতরে আমার আল্লাহ তোমাকে বসাইল, আল্লাহ যদি চায় লাঠি দিয়ে সেই ক্ষমতার থেকে আল্লাহ পাক ফেলে দিতে পারে না, পারে না। তোমার দেওয়া জিনিস পেয়াজকে আমি ক্ষমতাবান, তোমার দেওয়া জিনিস পেয়াজকে আমি টাকাওয়ালা, তোমার দেওয়া জিনিস পেয়াজকে আমি বাড়িওয়ালা। ফেরাউন কিন্তু শুধু দুনিয়ার জিন্দগিতে সবচেয়ে বড় খোদা হিসেবে নিজেকে প্রমাণ করেছে। আমি জানি আমি যে একটা বাটপার, আমি জানি আমি যে একটা শয়তান। হে রব্বুল আলামিন, তুমি যে নিজে কুদরত দিয়ে আমাকে দুনিয়ার ভিতরে খোদা দাবি করার মতো ক্ষমতা দিলা, আল্লাহ আমি জানি আমি একটা বাটপার, কিন্তু আমি আখেরাত চাই না, আমি দুনিয়া চাই। আল্লাহ পাক বলেন, হে মুসলমান, তুই আমার জন্য যেমন বান্দা তুই আমার জন্য তেমন, আমি আল্লাহও তোর জন্যই তেমন। আমার উপরে তুই যতটুকু ভরসা রাখবি আমি তোরে ততটুকুই ফয়সালা হয়ে যাবে। কেউ যদি আল্লাহর উপরে ভরসা রাখে অল্প, আল্লাহ বলে আমি অল্পই দিব। কেউ যদি বলে আল্লাহকে একবার ডাকে, আল্লাহ বলে তুই একবার ডাকবি আমি তোরে একবারই ডাকবো। আল্লাহ বলে তুই আমার জন্য যেমন, আমি আল্লাহ তোর জন্য তেমন। দেখেন অনেক বান্দারা আছে দুনিয়ার জমিনে যদি বিপদে পড়ে আগে যায় চেয়ারম্যানের কাছে, পরে যায় এমপির কাছে, পরে যায় মন্ত্রীর কাছে, কোনো জায়গায় যদি কাজ না হয় তারপরে বলে আল্লাহ তুই ছাড়া তো আমার আর কেউ নাই, আছে না নাই। আল্লাহ বলে ও যদি আগে আমার কাছে চাইতো আমি এত জায়গায় দৌড়াইতাম না, আগেই তার ফয়সালা করে দিতা। কিন্তু আমার জন্য যেমন আমি ওর জন্য তেমন, ও ঘুরবে নেতার কাছে আমিও ঘুরাইলাম, ঘুর কত ঘুরতে থাকবি, কারণ আমাদের দেশের নেতারা তো মাশাআল্লাহ দিলে ভোটের আগে ইচ্ছা মতো বলবে এটা করব সেটা করব, ভোটের পরে জুতার তলা ক্ষয় হয়ে যায় নেতার দেখা পাওয়া যায়। আল্লাহ কয় তুই যদি আগে আমার কাছে চাইতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই নেতার মনটা গলায় দিতাম, কারণ তুই যেই নেতার কাছে যাবি ওই নেতারাও কিন্তু আমি আল্লাহ ক্ষমতা দিছি। কিন্তু নেতার কাছে আগে যায় না, যদি গভীর তুফানের ভিতরে নদীর মাঝখানে
ট্রলারের ভিতরে উঠছে, ট্রলার এবার এরকম করা শুরু করছে, লঞ্চ দুলে ডাক দেয়া কো আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও বাঁচাও, যেই নাকি ট্রলারটা কিনারা যায় কো আরে নাবিকটা যে পাওয়ারফুল ছিল, যে ড্রাইভার কার সাথে দেখাইছে, নাবিকের কারণে আজকে আমরা বাঁচছি না, বাঁচতাম নাই এতটুকুই নাফর মানে আল্লাহ তুই আমার জন্য যেমন আমি তোর জন্য তেমন, তুই আমার জন্য যেরকম ধারণা রাখবি আমি ওরকমই তোরে দেবো, এর বেশি দেবো না, দরকার নাই তো, কারণ ঠেকা তো আমার না। এই কারণে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে আগে ডাকো তারপর আমি তোমাকে ডাকব। কারণ মা সন্তানকে যখন দুধ দেয় সন্তান যদি কান্নাকাটি করে তারপরে দুধ দেওয়ার আগে দেয়, আল্লাহ বলে তুই আগে কান্নাকাটি করবি তারপরে আমি আল্লাহ তোকে দিব, না চাইলে কিন্তু আমি আল্লাহ ধরে নিজে ধরে ধরে দিব না। এ মুসলমান ভাই, বান্দাটা যখন মাছ ধরে আল্লাহর নামে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার সারাদিন মাছ উঠে না, একটাও যেটা উঠলো ওটা আবার চলে গেল, এই দৃশ্য দেখার পর কাফেরটা হাসে, মুমিনটা বলে আলহামদুলিল্লাহ, এমনও তো হতে পারতো মাছটা খাওয়ার পরে বিষ আমার ভিতরে ঢুকতে আমি মারা যাইতাম, হইতে পারতো না, পারতো না, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। এদিক দিয়া বান্দার কাছের ভিতরে যেই ফেরেশতা, ফেরেশতা ডাক দিয়া বলে আল্লাহ এই যে বান্দাটা সারাদিন পর্যন্ত তোমার নামে মাছ ধরে মালিক, একবার না দুইবার না তিনবার না সারাদিন পর্যন্ত মাছ ধরার পর এই বান্দাটার একটা মাছও তুমি দিলা না, যেটা দিলা আবার এটাও চলে গেল, দোষটা করলো কি তার, তুমি কেন এত কষ্ট দাও? আল্লাহ বলে তাই নাকি? বলে হা। আর যে বেঈমানটা সারাদিন যায় রুল্লার নামে মাছ ধরে, এরা তো একবারও মিস করলো না, প্রত্যেকবারই দিলা। আল্লাহ ডাক দেয়া বলে আমার রহমতের ফেরেশতা, বেঈমানের জন্য জাহান্নামের ভিতরে যে জায়গাটা বরাদ্দ রাখলাম, একবার কেবল নজর দিয়া জায়গাটা তুই দেখে আমার কাছে জানাবি, আর মুমিনের জন্য জান্নাতে যে জায়গাটা বরাদ্দ রাখলাম একবার দেখে আসা জায়গাটা আমার কাছে একটু জানাবি কেমন। ফেরেশতা আবার চলে যায় জাহান্নামের কিনারায়, গোটা জাহান্নাম ঘুরে দেখে আসে, ডাক দেয়া বলে আল্লাহ এত বিশাল বড় জাহান্নামের আগুন, হে রব্বুল আলামিন যেই বান্দাটা সারাদিন পর্যন্ত মাছ পাইল, কিয়ামত পর্যন্ত বান্দাকে যদি হায়াত দেওয়া হয়, এই বান্দাটা যদি কিয়ামত পর্যন্ত মাছ ধরে আর পায়, পাওয়ার পরে যদি বান্দাটা ওই জাহান্নামের ভিতরে যায়, এ দুনিয়ার জমিনে যেহেতু সফল, ওই জাহান্নামে যাওয়ার পর এই বান্দার মত নাকামিয়াব নালায়েক নাখান্দা বান্দা দুনিয়াতে আর কেউ হতে পারে না। কারণ দুনিয়ার জমিনে তার যতই সফলতা আছে জাহান্নামে তার কোনো সফলতা নাই, দুনিয়ার জিন্দগিতে মাছ পাইলো কিন্তু জাহান্নাম পায় গেল আখেরাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাহলে ঠকলো কে? বলে আল্লাহ, এটাই তো ঠকলো। এবার তুমি যাও, যেই ব্যক্তিটা একবারও মাছ পায় নাই তার জন্য জান্নাতে যেই জায়গাটা বরাদ্দ সেটা একটু দেখে এসো। ফেরেশতারা রওনা হয়ে গেছে জান্নাতের ভিতরে, আল্লাহর হাবিব বলেন একটা আদনা থেকে আদনা মুমিনের জন্য যেই জান্নাতটা আল্লাহ পাক বরাদ্দ রাখবেন, সবচেয়ে ছোট জান্নাত যেটা আল্লাহ পাক রাখবেন ওই জান্নাতটাই হলো গোটা দুনিয়ার সমান দশটা দুনিয়ার মতো জান্নাত। এ আসমান জমিন, সাত আসমান সাত জমিন কি ছোট না বড় ভাই? কত বড় কত বড়, এটা তো আমাদের কল্পনাতেও নাই, এটা মালিক জানে। আল্লাহ বলে সবচেয়ে ছোট যেই জান্নাতটা আমি আদনা থেকে আদনা মুমিনের জন্য বরাদ্দ রাখলাম, এই মুমিনের জান্নাতটা হবে গছ দুনিয়ার সমান, গোটা পৃথিবীর ভিতরে কোটি 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 মুমিন, এই বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মুমিন। আল্লাহ পাক যদি ছোট্ট থেকে ছোট্ট জান্নাত দশ দুনিয়ার সমান দেয়, তাহলে বড় যেগুলো আছে ওগুলা কত বড়, আর আমার আল্লাহর কাছে জায়গা আছে কত বড়, আল্লাহু আকবার, কত বড় জায়গা আল্লাহর কাছে। আল্লাহর ফেরেশতা ডাক দেয়া বলে আল্লাহ জান্নাতের ভিতরে যেই সুন্দর একটা জায়গা দেখলাম, হে রব্বুল আলামিন এত বিশাল বড় জান্নাতটা একই পাবে? আল্লাহ বলে হ্যাঁ এটাই পাবে। এবার ডাক দেয়া বলে মালিক এই বান্দা যদিও মাছ পায় না, কেয়ামত পর্যন্ত যদি বান্দা বসিনিয়া বসে থাকে আর মাছ একটাও না পায়,
এই মুমিনটা যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকালের পর আল্লাহর জান্নাত পেয়ে যাবে, এই মুমিনের মতো, এই মুমিনের মতো, এই মুমিনের মতো লাভবান মুমিন আর দুনিয়ার জিন্দেগি থেকেও হতে পারবে না। যদিও দেখা যায় দুনিয়াটা তার অসফল, কিন্তু জান্নাতটা পাওয়ার কারণে সে কি হয়ে গেল? সফল হয়ে গেল। তার মানে বান্দার দুনিয়ার জিন্দেগিটা যেমন তেমন হোক। রাসূল বলেন, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়ার জমিনটা মুমিনের জন্য কারাগার আর কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। এ মুসলমান, কাফের দুনিয়াতে একটার পর একটা মেয়ে পাল্টাবে, একটার পর একটা মেয়ে ভোগ করবে, একদিন একদিন পর দেখা ক্যাসিনোতে যাবে, মদ খাবে, জুয়া খেলবে, দুনিয়ার জমিনে মজার জন্য আছে কাফেররা, কিন্তু মুমিন না। হে মুসলমান, দুনিয়ার জমিনে যদি কেউ মদ পান করে, আল্লাহ পাক বলে আখেরাত ওইটা পাবে না। কি জোরে বলেন, পাবে না। যারা এখানে শেষ করবে ওরা ওখানে পাবে না। গোটা দুনিয়ার ভিতরে মানুষ চারটা জিনিস চায়। এক নাম্বার হইলো প্রত্যেকটা মানুষ চিরস্থায়ী জীবন চায়। দুই নাম্বার প্রত্যেকটা মানুষ চির যৌবন চায়। তিন নাম্বার প্রত্যেকটা মানুষ চির সুখ চায়। চার নাম্বার প্রত্যেকটা মানুষ চির শান্তি চায়, সুস্থতা চায়। এই চারটা জিনিস যদিও দুনিয়ার জিন্দগিতে মানুষ চায় কিন্তু পায় না। এই চারটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন একমাত্র জান্নাতের জন্য, ঠিক কিনা? চাওয়া যাবে, পাওয়া যাবে না? সবাই চায় সুস্থতা, অসুস্থ হোক এটা কেউ চায় না। সবাই চায় চিরজীবন, কেউ মরতে চায় না দুনিয়াতে। সবাই চায় চির যৌবন। দেখেন না, এখানে চুলে যদি একটু মোটামুটি পাক না ধরে, ওই চুলের ভিতরে কলব লাগায় বুড়ার থেকে জোয়ান হইবার চায়। আর যদি একটু অশান্তি থাকে, খালি পানি পরা নেও, তাবিজ নাও, অমুক বাবার কাছে যাও, অমুক বাবার কাছে যাও, একটুনি শান্তি পাওয়া যায়। কিন্তু মানুষের দিলের ভিতরে যার শান্তি আছে ওর দুনিয়ায় শান্তি, যার দিলে শান্তি নেই ওর কোনো জায়গায় শান্তি নেই। মানুষের দিলের শান্তি বড় শান্তি। আর দিলের যদি শান্তি পেতে চান, কোরআন অনুযায়ী চলেন, দিলের ভিতরে আল্লাহর প্রেম ঢুকায় নেন, অটোমেটিক দিলের শান্তি ঢুকে যাবে। প্রত্যেকটা মানুষ এই চারটা জিনিস চায়, কিন্তু এই চারটা জিনিস আল্লাহ পাক দুনিয়ার জমিনে রাখেন নাই, রেখেছেন কোথায়? এই জোরে বলেন, কোথায়? আমি দুর্বল হইতে পারি, আপনারা তো দুর্বল না। কালকে বয়ান আছে, কারা কারা তুলেন বয়ান করবেন? এমন কেউ আসেননি বক্তা আমাদের মধ্যে? কেউ নাই। তা আমার গলার মায়া থাকতে পারে, আপনাদের কিসের মায়া? আমি তো গলার মায়া না, আমি তো পারতেছি না, আমার গলা ছিঁড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আপনাদের কেন মায়া? ড্রাইভাররা যদি ঘুম পাড়ায় রাখেন, তার যাত্রী নিয়ে খাদে পড়বো, কিন্তু খবরদার ঘুম পাড়ায় না। আওয়াজটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর। মানে আমার দিলে শান্তি নেই, তো এই কারণে মজা টজা করতে পারতেছি না আপনাদের সাথে, কিন্তু আপনারা একটু হাঁ হু করে না। এখানে যুবকরা আছে অনেক, মাশাল্লাহ, যুবকদেরকে বলা লাগে না, এমনি যুবকদের আওয়াজ বেশি, তাই না? মুরব্বীদেরকে দিয়ে কোনো কাজ হয় না। মুরব্বীদেরকে দিয়ে কি হয়? তসবিহ টিপা হবে আর মসজিদে যাওয়া হবে, এছাড়া কিচ্ছু হয় না। তাও মসজিদে যায় না, পাইরা যায় মুরব্বী যেগুলো মসজিদে যায় ফজরের সময়, না পাইরা যায়। কারণ কি জানেন? ঘরের ভিতরে বউ ওর একটু দাম দেয় না, এর মাইয়া দাম দেয় না, পোলায় দাম দেয় না। ঘরে যতক্ষণ থাকে বউ খিটখিট করে, পোলাও খিটখিট করে, মাইয়াও খিটখিট করে, কিরে তোরা এমন করুস কে আমার নিয়ে? কামনে বুড়া হয়েছেন আপনি ঘরের ভিতরে কি আপনি মসজিদেই না যাবেন? কি ঠিক না? বুড়ারা কেউ দাম দেয় না দেখে সে মসজিদে পড়ে থাকে। জোয়ান জোয়ান যদি হয় তখন দেখবেন আওয়ামী লীগ যারা করে এখন ছাত্রলীগে ডেরে বর, বিএনপি যারা করে এখন ছাত্র দলে বর, জামাত যারা করে শিবিরে ধর, যারা আন্দোলন করে এখন ছাত্র আন্দোলনে ঢুকা, যে যেই দল করে যুবকরা সে সেই দলে টানে। আল্লাহ কত কোনো দলে দেওয়া দরকার নাই, তুই আমি আল্লাহর দলে চলে আস। যুবকের দাম আছে না? এক অক্ত রুজু দিয়ে যুবক তিন অক্ত নামাজ পড়া লাগে, পড়তে পারে, পারে না? দেখবেন এই শীতের ভিতরে এশার নামাজের সময় বন্ধুরা নিয়ে গেছেন, কেউ দোস্ত তুই উজু করবি না? এবার কিসের উজু করবো? আসরের সময় যে উজু করছি উজু এখনো আছে আলহামদুলিল্লাহ। আর মুরব্বীর দিকে তাকাবেন, এক বদনা পানি দিবেন, তার এক বদনা পানি উজু শেষ হয় না। মোটামুটি তিনবার পানি নেওয়া লাগে, তিনবার উজু করা লাগে। কেন? ওই উজু করতে গেছে হাত মুখ ধুইছে, নাকে পানি দিবে, ঠুস করে উজু শেষ। কি হয় না? হয় না? আবার মোটামুটি মাথা মাসে করবে, আবার কয়ে নাতি রে একটু বদনা পানি দিবি, একটু আগে না দিলাম তো, আবার তো উজু শেষ হয়ে গেছে, আর এক বদনা পানি দে। নাতি এবার দিছে ধমক, শালা বুইড়া, তোর খালি উজু শেষ হয়ে গেছে, তুই আমার মতো বুড়া হবি না? তো বুড়ার সব কিছু লুজ, বুড়াদের লুঙ্গিও ঠিক নাই, পায়জামারও ঠিক নাই, কিন্তু যুবকদের মাশাল্লাহ দিলে সব কিছু ঠিক আছে। কারণ ওর সব কিছু এখন একদম যৌবন, তো ওর সব কিছুর পাওয়ার আলাদাই পাওয়ার, ঠিক কিনা? জোরে কর,
এইজন্য যুবকরা যদি সমাজের ভিতরে ভালো হয় সমাজ ভালো হয়ে যাবে, ঠিক না? এই এলাকার ভিতরে 20 জন যুবক যদি একসঙ্গে হয়ে যায়, যে এই এলাকার ভিতরে কোনো ভণ্ড বেদাতি কোনো নামধারী সুন্নি থাকতে পারবে না, যারা নাকি নিজেদেরকে সুন্নি দাবি করে কিন্তু সুন্নতের সিনও যাদের কাছে নাই, যারা নিজেদেরকে আশেকের রাসূল দাবি করে কিন্তু বেদাত ভরপুর ভণ্ডামি ভরপুর, এই এলাকার ভিতরে কোনো গান চলবে না, সন্ত্রাসী চলবে না, চাঁদাবাজি চলবে না, 20 জন যুবক যদি একসঙ্গে হয়ে যায় এই 20 জন যুবক দিয়ে এই এলাকার ভিতরে শান্তি আর বেদাত দূর করা সম্ভব, ঠিক কিনা ধরে বলো? এলাকার ভিতরে যুবকরা যদি ভালো হয়ে যায় সব ভালো হয়ে যাবে। এই জন্য সমাজের ভিতরে যুবকদেরকে বেশি বেশি কাজে লাগানো দরকার আছে না? মুরব্বীদের কোনো কাম নাই, মুরব্বীদের কাম হইলো বাজারের চায়ের দোকানে বসে বসে খালি আমার গীবত গাবে, চেয়ারম্যানের গীবত গাবে, এমপির গীবত গাবে, মুয়াজ্জিনের গীবত গাবে, ইমাম সাহেবের গীবত গাবে, তার কাম নাই হলো খালি গীবত গাওয়া। চায়ের দোকান ছোট ছোট আছে না, এখানে বসে বসে একটা একজন থাকে মন্ত্রী, একজন থাকে এমপি, একজন থাকে চেয়ারম্যান, ওখানে আর কিছু বলত টাইপের জনগণ, জি 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 ঠিক, আপনি যা বলছেন ঠিক, নাই আপনাদের এলাকায় নাই চায়ের দোকানগুলো এইসা খারাপের খারাপ, ওর কিছু কিনার টাকা না থাক বা থাক, 32 ইঞ্চি টিভি একটা লাগায় রাখার টাকা আল্লাহ তাআলা ঠিকই দিয়েছে। আর সে আবার বলে কি, হুজুর দয়া করে মাঝে মাঝে আসবেন, আপনার দয়া আল্লাহ রহমতে দোকানটা আগে ছোট ছিল এখন বড় করছি, দোকান আগে টিভি ছিল না এখন টিভি উঠেছে, কার রহমতে টিভি উঠেছে? আল্লাহর রহমতে বলে টিভি উঠেছে। আমাদের দেশে তো ভণ্ড যেগুলো আছে সেগুলো সিগারেট টানার আগে ওকে বিসমিল্লাহ, গাঞ্জা খাওয়ার আগে ওকে বিসমিল্লাহ, আল্লাহর রহমতে মাশাআল্লাহ টিভি উড়াইছি। কেন আল্লাহর রহমতে? কেন খারাপ জিনিস তুমি আবার আল্লাহর রহমতে বলতেছো কেন? ভালো মন্দ সবই তো আল্লাহর হাতে, এই কারণে উঠাইছি। আমি গাঞ্জা খাই এটা তো আল্লাহ খাওয়াইছে বলেই তো খাইছি নাকি? এখানে কারা কারা যুবক আছেন গাঞ্জা খান, এখলাসের সাথে হাত উঠান, উঠাইবেন না? না উঠাইলেও জানি সিগারেট খানে ওর লোক আসবে নাই। তাহলে এই যে কয় খারাপ জিনিস যায় এটাও আল্লাহর তরফ থেকে, যেগুলো এই বাটপারি কথাবার্তা বলে ওরা ধৈরা চোখ বন্ধ করে আধা ঘন্টা বাসার সঙ্গে পিড়ায় বাঁধবে আর পিড়াবে। তাহলে কয় কিরে তুই আমার পিড়াইলি কেন? তবে ভাই সব কিছু তো আল্লাহর তরফ থেকেই হয়, তোমার শরীরও আল্লাহর, বাসও আল্লাহর, লাঠিও আল্লাহর, পিড়ানটা হয়েছে আল্লাহর তরফ থেকে, এই কথা বলেন না কেন? বাটফার এই বাটফার গুলো এমনি শেষ করা লাগবে। মানুষের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে, কিন্তু আল্লাহ বিবেক দেয় নাই? তোমাকে বিবেকও দিয়েছে, ইচ্ছা শক্তিও দিয়েছে। তুমি বিবেক দিয়ে চিন্তা করবা আর ইচ্ছা শক্তি দিয়ে তুমি কাজের আঞ্জাম দিবা। এখন তুমি বুঝতেছো লেডিসের দিকে তাকানো এটা গুনাহ, আল্লাহ চোখ দিছে আল্লাহর নিয়ামত দেখানোর জন্য, ভাবি আইয়া আল্লাহ রব্বিকুম আতাকা জিবাত, হ্যাঁ এটা দেখি আল্লাহর নিয়ামত কোনটা কোনটা অস্বীকার করবা, আহারে কত সুন্দর জিনিস যায় রে এটা দেখি। এখন তো মেয়েদের অবস্থা এমন, আমরা নারী আমরা সব কি বলে কথা বলে না কেন? আপনারা জানেন না স্লোগান, আমরা নারী আমরা সব পারি। স্বাধীনতার নাম দিয়ে আজকে নারীদেরকে পরাধীনতার শিকলে বেঁধে রাখা হচ্ছে। সারা দেশের ভিতরে নারী স্বাধীনতার নামে যারা স্লোগান দেয় দেখবেন সমাজে সব সময় শিয়াল কিন্তু মুরগির স্বাধীনতা চায়, ঠিক না? বিড়াল কিন্তু ইঁদুরের স্বাধীনতা চায়, শিয়াল যেরকম ভাবে মুরগির স্বাধীনতা চায়, ঠিক বাংলাদেশের লুচ্চার বদমাশ গুলো নারীদের স্বাধীনতা চায়, ঠিক কিনা জানে বলো? লুচ্চার বদমাশ গুলো নারীদের স্বাধীনতা জানে, নারী যত খোলামেলা বেরোইতে পারবে এদেরকে খাইতে তত সুবিধা হবে, খেয়ে বাস টিস্যুর মতো করে এরকম ফালায় দেয়। এবার বিয়ে করার সময় এসে হুজুর হয়ে হুজুর আগাম কুকাম যা করছিলাম আল্লাহর কাছে তোবা টোবা করে মাফ চাই নিছি, হুজুর আপনি একটু দোয়া করেন একটা ভালো মায়া যদি পান জানায় আমার। হুজুর কে তুই ভালো নি কেন? আমি ভালো না খারাপ ওইটা পরের হিসাব, আগে করছি উল্টা পাল্টা, এখন তো তওবা করে ভালো হয়ে গেছে। হুজুর কয় তুই যেমন তওবা করে ভালো হয়েছিস তোর বউটা যেটা হইব ওইটাও 14টার লোক আকাম করে তওবা করে ভালো হয়েছে, সমস্যা নেই। নাজানিয়া জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিয়াতুল আউশ, আজানিয়াতু আজানি লা ইয়ানকিহুহা ইল্লা জানিয়াত, মানে যারা জেনাকারী পুরুষ এরা যদি বিবাহ করে এরা জেনাকারী নারী ভাবে, যে খবিস ওর সঙ্গে খবিসই আসবে, যে ভালো ওর সঙ্গে ভালোই যাবে। আপনি যেরকম দাড়ি চাচা, আপনি যেমন সিগারেট ওয়ালা, আপনার বউটাও কিন্তু সিগারেটের গন্ধ সহ্য করে না ওয়ালাই আসবে। এই জন্য ভালো হন গাছের তলে, সুযোগ পাইলেই খালি বসেন না। যুবকরা গাছের নিচে বসে আর ডেটিং মারে, এখন তো অবস্থা এমন হয়ে গেছে যারা আকাম করে এদেরকে, আকাম যারা করে এদের কোনো লজ্জা নাই, আমরা যারা বলি আমাদের যেন কেমন লজ্জা লাগে। গাছের নিচে বসে ডেটিং মারে এদের কোনো লজ্জা নাই, আপনি মুরব্বী মানুষ দেখে কিছু বলবেন ভাই কাকা আমাদের চোখে দিকে কি লাগে, আপনি যান সোজা হাঁটেন, লজ্জা নাই আপনি আমাকে দিকে তাকাইতেছেন, আমরা একটু গোপন অবস্থায় আছি কি নাই খালি আসে কথা বলেন নাকি নাই?
গাছ যেখানে পায় গাছের নিচে বসে, আর গাছ লাগান পরিবেশ বাঁচান, যত গাছ লাগাবে তার বসতে তত সুবিধা, পরিবেশ ভালো তত বাঁচবে। আমিও বলি গাছ লাগাবেন, সুপারি গাছ যেন বসার নিচে সুযোগ না পায়। এই হলো সমাজের পরিস্থিতি। আজকে যদি এই নারীদেরকে অপমাননা হইতো না, যদি বিবাহটা আজকে খুব সহজ হয়ে যেত। বিবাহ যত কঠিন হচ্ছে নারীরা তত ধর্ষণের শিকার হচ্ছে, এজন্য সমাজের ভিতরে বিবাহর প্রচলনটা বেশি ঘটান। এখন বিবাহ দিবেন কারে? বিবাহ দিতে গেলে কয় মাত্র 25 বছর হয়েছে বাচ্চা, এখন ওরা কি বিয়া দিবে? এদিকে বয়স হয়েছে 25, এদিকে কয় বাপ মায় বাচ্চা, ওদিকে মেয়ে আবার কিছুদিন পরে এসে আম্মা কেমন বমি বমি ভাব লাগতেছে বুঝতেছি না, লাগবেই তো। 31st নাইটে যদি কক্সবাজারে যায় লিফ্ট টুগেদার করো তাহলে তো বমি ভাব লাগবেই। এজন্য যারা স্বাধীনতার নামে স্লোগান দেয়, ওরা স্বাধীনতার স্লোগান দেয়, নারীদেরকে পরাধীনতার স্লোগান দিচ্ছে, ঠিক কিনা ধরে বলেন। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার, ঠিক কিনা? ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, নারী থাকবে সুখের নীরে এত কষ্টের কি দরকার, একি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। নারীরা যেখানে যাবেন সেখানেই নারী, কই যাবেন, বাজারে যান নারী বেশি না কম, মার্কেটে গেলে কম না বেশি, যেখানে যাবেন সেখানেই নারী, উপরে তাকান নারী, বায়া তাকান নারী, ডানে তাকান নারী, পিছনে সামনে সব জায়গায় নারী। আমরা পুরুষরা এখন ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি। আল্লাহ পাক এই মূর্খতা থেকে আমাদেরকে হেফাজত করুক, বলে না আমি আওয়াজ দিতে পারবেন ইনশাল্লাহ, নারায় তাকবীর, আল্লাহ কবুল করুক, বলে না আমি। যুবকরা রেডি আছেন ইনশাল্লাহ, আগামী প্রজন্মের যুবকদেরকে আল্লাহ আল্লাহ পাক যেন ইসলামের জন্য কবুল করে, বলে না আমি। বললাম এই এলাকায় যদি যুবকরা ঠিক হয়ে যায় সমাজ ঠিক হয়ে যাবে, কি ঠিক না? দুনিয়ার জমিনে মানুষ চারটা জিনিস চায়, কিন্তু এই চারটা জিনিস মানুষ আখেরাতে পায়, দুনিয়াতে পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, কোন বান্দা যখন দুনিয়ার জিন্দেগি থেকে মরণ হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন যদি বান্দা হয়ে যায়, মুমিনের কলপটা মুমিনের দেহ থেকে আত্মাটা বের করার জন্য আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দুইজন প্রেরণ করেন দুনিয়ার জমিনে। আসমান থেকে দুইজন ফেরেশতা যারা নেমে আসে, তাদের হাতের ভিতরে জান্নাতের ওই কাফনের কাপড় থাকে, আর তাদের হাতের ভিতরে জান্নাতের মেশকাম্বরের খুশবু লাগানো থাকে। দুনিয়ার জিন্দগি থেকে যখন ওই ফেরেশতাগুলো চলে আসে আসমান থেকে, আল্লাহর হাবিব বলেন, ওই বান্দার দেহ মোবারক থেকে বান্দার কলপটা বান্দার আত্মাটা ছিনায় নেওয়া হয়। রসুল বলেন, মুমিন যদি হয়ে যায় ওই মুমিনের দেহ থেকে তার আত্মাটা বের করা কতটা সহজ, আল্লাহর হাবিব বলেন, গ্লাস থেকে পানি বের করা যতটা সহজ, ওই বান্দার দেহ থেকে আত্মাটা তার চাইতেও সহজে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এ মুসলমান, আত্মাটা যখন আসমানের ভিতরে নেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকেই ফেরেশতাদেরকে সতর্ক করে রাখেন, হে আমার ফেরেশতারা, দুনিয়ার জমিনে একটা নেককার বান্দা আমি আল্লাহর কাছে আসতে চাই, খবরদার সে আমাদের মেহমান, সে আমার মেহমান, তার যেন কোনো অপমান না হয়। দুনিয়ার জমিনে বাবা যেমন সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান আমার বন্ধু আসতেছে, তোমার আঙ্কেল আমার মেহমান, আমার বন্ধু তোমাদের বাসায় মেহমান হয়ে আসতেছে, দরজা খোলা রাখবা, বিছানা বিছায় রাখবা, সালাম দিবা, স্বাগতম দিবা, কোনো অপমান যেন না হয়, খবরদার, বারবার তাকে সতর্ক করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে ওই ফেরেশতাদেরকে সতর্ক করে জানায় দেয়, এই যে আমার বান্দা আসতেছে, প্রথম আসমানে যখন চলে আসবে তার জন্য তোমরা আসমানের দরজাটা কিন্তু খোলা রেখে দিও। যখন নাকি প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়, প্রথম আসমানে নেওয়ার পর ফেরেশতারা আল্লাহর তরফ থেকে সালাম দেয়, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনহু সালাম, সালামুন ক্বাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর তরফ থেকে বান্দাকে সালাম দেওয়া হয়। আর জিজ্ঞাসা করা হয় এই লোকটাকে, ফেরেশতারা জবাব দেয়, ইনি হলেন অমুক এলাকার অমুক সন্তান, যার এই অবস্থা, এই অবস্থা, আল্লাহর প্রথম আসমানের দরজাটা তার জন্য খোলা, দ্বিতীয় আসমানের ভিতরে নেয়,
এমন করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আসমান যখন পার হয়ে যায়, ওই বান্দা যখন আল্লাহর কাছে বান্দার আত্মাটা পেশ করা হয়, মালিক ডাক দেয়া বলে এই বান্দাটা আমার বন্ধু, সুতরাং আমার বন্ধুকে আমার জায়গা ইল্লিন তথা জান্নাতের ভিতরে তার আত্মাটা রেখে দাও, জান্নাতের ভিতরে তার আত্মাটা রেখে দেওয়া হয়। এদিক দিয়ে দুনিয়ায় যখন ওই বান্দার লাশটা কাফন দাফনের ব্যবস্থা হওয়ার পর কবরের ভিতরে যখন রাখা হয়, ফেরেশতা দুইজন চলে আসে কবরের ভিতরে, এসে ডাক দেয়া বলে হে ভাই তোমার একটা প্রশ্নের জন্য আমরা আসলাম। এ মুসলমান মুমিন হন বেঈমান হন যেই হন না কেন, প্রশ্ন করা হবে না, হবে না, জোরে বলেন। বলে মার রব্বুকা, রবকে দুনিয়ার জমিনে যদি নেতারে তুমি তোমার নেতাকে সব কিছু বানাও, তাহলে কিন্তু দুনিয়ার পরকালের ওই হিসাব নিকাশ তোমার মিলবে না। ফেরেশতারা এসে ডাক দিয়া বলবে মার রব্বুকা, মুমিন যদি হয়ে থাকে বলবে রব্বি আল্লাহ, আমার রব দুনিয়ার জমিনে আর কেউ নাই, একমাত্র আমার রব হলেন আল্লাহ। ওই ফেরেশতার প্রশ্নের জবাব দিয়া যখন মুমিন বলবে, ফেরেশতা আবার দ্বিতীয় প্রশ্নের ভিতরে চলে যাবে, ডাক দিয়া বলবে দুনিয়ার জমিনে আওয়ামী লীগ করছিলা নাকি বিএনপি করছিলা, প্রশ্ন এটা হবে নাকি, কি হবে? মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কি ইহুদির ধর্ম পালন করেছো নাকি নাসারার ধর্ম নাকি খ্রিস্টানের ধর্ম নাকি হিন্দুর ধর্ম? মুসলমান মুমিন ব্যক্তি যখন কবরে ঢুকবে, মুমিন ব্যক্তি চিল্লান দিয়া বলবে দুনিয়ার জমিনে অন্য কোনো ধর্ম নয়, ইসলাম আমি পালন করেছি, আমার ধর্ম কি, জোরে বলে ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ঠিক কি না? শান্তি দিতে পারে কি? জোরে বলেন, জোরে বলেন, ইসলাম ছাড়া অন্য কোন দল শান্তি দিতে পারবে? মুমিন ডাক দিয়া বলবে আমার ধর্ম ইসলাম, আল্লাহর হাবিবকে তার সামনে এসে ডাক দিয়া বলবে রে বান্দা, এই যে লোকটা তোমার সামনে নিয়ে আসলাম কে? মুমিন বলবে আল্লাহ, কি প্রশ্ন তোমরা আমাকে করতেছো? এই পয়গম্বরের জন্য দুনিয়ার জমিনের দাড়ি কোনদিন কামাই নাই, অফিস আদালতে গেছি বসের জন্য চাকরি ছাড়লাম, কিন্তু এরপরও দাড়িটা কামাইলাম না, কারণ চাকরি না থাকলেও আমার রসুলের সুন্নতটা আমার কাছে দামি। এ মুসলমান দুনিয়ার জমিন যদি কেউ মুমিন বলে নিজেকে দাবি করে, আল্লাহর কসম ওই মুমিনের কাছে তার ইসলামের চাইতে অন্য কোনো কিছু দামি হতে পারে না। মুমিনের একমাত্র সম্পদ ঈমান, জোরে বলেন কি, মুমিনের সবচেয়ে বড় সম্পদ ঈমান। টাকাও না থাক, গাড়িও না থাক, বাড়িও না থাক, ক্ষমতাও না থাক, আল্লাহর কসম মুমিনের দিলের ভিতরে যদি ঈমান নামক ওই বৃক্ষটা থাকে, এই মুমিনের জাতিকে কোনো পরাশক্তি নাই পরাজিত করার, ঠিক কি না? নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা হোক নাই আপন পর, পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনিতে দীপ্ত আমার ত্রাণ, ঠিক কিনা? আমাদের ধন কি? সারা বিশ্বের ভিতরে আজকে মুসলমান বসনিয়া, চেচনিয়া, ফিলিস্তিন, কাশ্মীর, ইউঘর, মিয়ানমার সব জায়গায় মার খাওয়ার পিছনে কারণ হলো মুসলমান তার নিজের যেই সম্পদ ঈমান ছিল, এই ঈমান নামক সম্পদকে বুক থেকে বের করে দেওয়ার কারণে জায়গায় জায়গায় মার আর অপমানিত হচ্ছে, ঠিক কি না? এখনো পর্যন্ত যদি বাংলাদেশ কেন সারা বিশ্বের ভিতরে পনেরো দুইশত কোটি মুসলমান যদি ঈমানের পাওয়ারকে বুকের ভিতরে ধারণ করে, কোনো কিচ্ছু লাগবে না, লাঠি দরকার নাই, বিমান দরকার নাই, কামান দরকার নাই, পনেরো দুইশত কোটি মুসলমান পনেরো দুইশত কোটি বার যদি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ময়দানে নেমে যায়, এই মুসলমানের জাতিকে পরাজিত করার মতো কোনো পরাশক্তি তৈয়ার হয় নাই, তৈয়ার হয় নাই, তৈয়ার হয় নাই, ঠিক কি না? বলে দুনিয়ার জমিনে ইসলামের পাওয়ার লাগবে না, লাগবে না, জোরে বলেন, ইমানদারের ইমান লাগবে না, লাগবে না, জোরে বলেন। কি হবে কিতাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে
যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কি হবে কিতাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্বেষী যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজে থাকে ঠিক কিনা কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজে থাকে ঠিক কিনা ইমান লাগবে না লাগবে না আমাদের ইমানের কারণেই যতবার এই বাংলাদেশে ইসলাম বিদ্বেষীরা আমাদেরকে ঠকানোর জন্য চক্রান্ত করেছে একমাত্র আমাদের এই ইমানের কারণেই তারা আমাদের সাথে পারে নাই কারণ আমরা এই চট্টগ্রামে আপনারা ইমানের সবচেয়ে পাওয়ারফুল নেতাকে পেয়ে আছেন এখান থেকে যখন আওয়াজ চলে যায় তখন সারা বাংলাদেশ গরম হয়ে যায় ঠিক কিনা এখান থেকে যদি এখনো আমাদের ডাক আসে ইনশাল্লাহ আমরা ঢাকায় যেতে তৈরি আছি তো ইনশাল্লাহ আমরা মূসা পয়গম্বরের উম্মতদের মতো বলবো না ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন যে মূসা তুমিও যাও তোমার রবও আছে আমরা এই জায়গায় বসে আছি তুমি যাও জিহাদ করে আসো বরং আমরা সাহাবা একরামদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা জাহিদুন নবী আপনিও যান আপনার সঙ্গে আল্লাহ আছে এরপরও আপনি একা না আমরা সমস্ত সাহাবা একরাম আপনার সঙ্গে আছে আপনি এগিয়ে চলেন সাহাবা একরামদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরাও বলতে চাই এই জিরি মাদ্রাসার হযরত আপনি এগিয়ে যান আল্লামা শফি আপনি এগিয়ে যান জুনায়েদ বাবুনগরি আপনি এগিয়ে যান মাওলানা বাবুল হক সাহেব আপনি এগিয়ে যান চরমোনার পীর সাহেব হুজুর আপনি এগিয়ে যান বাংলার 15-16 কোটি মুসলমান আপনার সঙ্গে আছে আপনাদের সঙ্গে আছে ঠিক না ঠিক জোরে বলে আমাদের ঈমানে কুওয়াত আল্লাহ পাক বৃদ্ধি করে দেখ বলেন আমিন মুসলমানের ঈমান যতদিন থাকবে মুসলমান মার খাবে জোরে বলেন খাবে না জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কখন বান্দাকে কবরের ময়দানে পরীক্ষা করা হবে তিনটা কে রাসূল এর কারণেই তো আমি দাড়ি কামাই নাই এর কারণেই তো এই করি নাই সেই করি নাই সুন্দর করে তিনটা প্রশ্নের জবাব চলে আসবে উপর থেকে গাইবি আওয়াজ চলে আসবে গাইবি আওয়াজ ফেরেশতার মাধ্যমে আওয়াজ দেওয়া হবে নাম কানাউমাতিল আরুস বাসর রাত্রিতে স্বামী স্ত্রী যেভাবে আরাম করার পর ঘুমায় এই রাত্রিতে কেউ তাদেরকে বিরক্ত করে না কেউ তাদেরকে ডিস্টার্ব করে না মাও চিন্তা করে বাবাও চিন্তা করে সন্তানটা প্রথম রাত্রি বিবাহর রাত্রিতে ঘুমাইলো ফজরের সময় ডাকা দরকার নেই যখন মন চায় উঠুক ঠিক কিনা এই বান্দারা যখন মন যায় তখন উঠবে কোনো সমস্যা নাই কেউ আজকে তাদেরকে ডাকবে না মোবাইলও বন্ধ সিমও বন্ধ সব বন্ধ দরজা জানালা সব বন্ধ করে স্বামী স্ত্রী মনের মতো করে সংসারে ঘরের ভিতরে আনন্দ করে আনন্দ করার পর এমন একটা ঘুম দেয় শান্তির ঘুম আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের কবরটাকে ডাক দিয়া বলবেন আওয়াজ দিয়া হে মুসলমান তোমার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে একটা সম্পর্ক লাগায় দিলাম মুসলমানের কবরের সঙ্গে মুমিনের কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে একটা সম্পর্ক তৈয়ার হবে আসমান থেকে গাইবি আওয়াজ আসবে এরকম ভাবে তোমার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে একটা সম্পর্ক লাগানো এখান থেকে জান্নাতের আবহাওয়া জান্নাতের সুঘ্রাণ যাবে হে মুসলমান হে নবীর উম্মত হে আল্লাহর মেহমান কবরের ভিতরে এমন ভাবে ঘুমাও বাসর রাত্রিতে স্বামী স্ত্রী যেমন ঘুমায় তুমিও কবরের ভিতরে এমনি ঘুমাও কিয়ামত পর্যন্ত তোমাকে কেউ কোনোদিন ডাকবে না বান্দে এই জায়গায় জান্নাতে শুয়ে শুয়ে ঘুমাবে আর পরেশানি নাই চিন্তা নাই জান্নাত থেকে আবহাওয়া জান্নাতি মানুষটা জান্নাতের ভিতরে ঘুমাবে এদিক দিয়ে যখন রাসূল বলেন বান্দা যখন গুনাহগার হয়ে যাবে ওই গুনাহগার বান্দাটা আল্লাহর জমিন থেকে বিদায় হওয়ার পর আল্লাহ পাক আসমান থেকে দুইজন ফেরেশতা পাঠাবে দুইজন ফেরেশতার হাতে থাকবে জাহান্নামের একটা বিশাল বড় কাফনের কাপড় আগুনের কাপড় হাতের ভিতরে থাকবে জাহান্নামের দুর্গন্ধযুক্ত সেন্ট
এই জিনিসটা নিয়ে যখন দুনিয়ার জমিনে আসবে, বান্দাটার রূহটা তার দেহ থেকে এমন ভাবে টান দিয়া নিবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা জ্যান্ত ছাগলকে বেঁধে যখন তার জ্যান্ত ছাগলের চামড়াটা টান দিয়া কেউ ছিড়লো, এই জ্যান্ত ছাগলটা চামড়াটা টান দিয়া ছিড়ার কারণে যতটুক কষ্ট পাবে, রসুল বলেন এর চাইতেও বেশি কষ্ট হবে একটা বদকার ব্যক্তির অলুকটা তার দেহ থেকে বের করতে। আর একটা উদাহরণ দিয়ে পয়গম্বর বলেন, একটা গাছ কাঁটাযুক্ত গাছের ভিতরে একটা ভিজালো চাদর যদি কেউ জড়ায় যায়, ওই চাদরটা টান দিলে যেমন ছিঁড়ে ছিঁড়ে আসবে, ওই ব্যক্তিটা বদকার ব্যক্তি গুনাহগার ব্যক্তির আত্মাটা তার দেহ থেকে এমন ভাবে টান দিবে যে ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে যাবে। এ ভাইরা আমার, যখন নাকি আসমানের ভিতরে নিয়ে হবে, আল্লাহ পাক বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। এই কে আসছে? অমুক এলাকার অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, অমুক এমপি অথবা অমুক গুনাহগার, সারা জিন্দেগি যে জনগণের কম্বল চুরি করে খাইছে আছে না নাই, সারা জিন্দেগি মানুষের হক মেরা খাইছে, রিলিফের মাল চুরি করে খাইছে, ঘুষের খাতায় নাম লেখাইছে, জনগণের কলমের টাকা দিয়ে কলমের সিগনেচার দিয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ আদায় নিছে, এরকম জমানে বর্তমানে এরকম সমাজে শিক্ষিত আছে না নাই? যদিও দেখা যায় মানুষের মতো আসলে মানুষ না, মানুষ জোরে বলেন শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা, শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা, শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে, আপনারা চুপচাপ ঘুমান নাকি বুঝলে বলেন আছে না নাই? রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, ঠিক কিনা? আগে তো মানুষ সুদ খাইতো, এখন তার সুদ খায় না, এখন নাম পাল্টা দিয়া খায়, আগে ঘুষ খাইতো, এখন আর ঘুষও খায় না, এখন খাই স্পিড মানি, ঠিক না? নাম পাল্টা দিয়ে খাইলে কি যায় হবে? বান্দাটা এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, কোন জায়গা থেকে আসছে বলো, অমুক এলাকার, কি গুনাহ করলো অমুক গুণ, সারা জিন্দেগি তো বরবাদ। প্রশ্ন তিনটা পারে নাই, আসমানের দুয়ার বন্ধ, প্রত্যেকটা আসমানের দুয়ার তার জন্য বন্ধ হয়ে যাবে। এ মুসলমান যদি কাফের হয়ে মারা যায়, মুশরিক হয়ে মারা যায়, আল্লাহ পাক বলেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, একটা সুয়ের ফুটা দিয়া যতক্ষণ পর্যন্ত উট প্রবেশ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এই কাফের বেঈমানগুলা জান্নাতে ঢুকতে পারবে না। আর যদি মুমিন হয়ে মারা যায়, বদকার হয়ে মারা যায়, মুসলমান যদি গুনাহগার হয়ে মারা যায়, তাহলে তো একদিন না একদিন আল্লাহ পাক তাকে জান্নাতে নিবে, কিন্তু জাহান্নামের থেকে বাজ কি বলে ভালোবাসি যা আছে সব কিছু কইরা তারপরে জান্নাতে নিয়ে নিবে, ওর এখান থেকেই সব শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সুতরাং বান্দাটা কোন জায়গা থেকে আসলো বলো, অমুক এলাকার থেকে আসলো, ওকে জাহান্নামের ভিতরে একটা জায়গা আছে ওই জায়গায় দিয়ে দাও সিজ্জিন, ওই জাহান্নামের সঙ্গে বান্দার কবরের সঙ্গে একটা সম্পর্ক লাগাও, বান্দাটা জাহান্নামে যাওয়ার পর আফসোস করে ডাক দিয়া বলবে, ওয়াইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা। আয় আফসোস, যদি সেদিন ওলামা একরামরে বন্ধু বানাইতাম, দুনিয়ার জমিনে মানুষ পেরেশানি করলে আঙ্গুলে নোক কামড়ায় নোক, আখেরাতে যখন বান্দারা পেরেশান হয়ে যাবে তখন বান্দা হাত কামড় দিবে আর বলবে, আল্লাহ আমার মতো কপালপুরে দুনিয়ার জমিনে আর কেউ নাই, হে রব্বুল আলামিন মালিক, সেদিন যদি আমি ওই বুজুর্গদের সঙ্গে থাকতাম, বুজুর্গদের কথা শুনতাম, তাহলে তো আজকে আমি জাহান্নামের আগুনে আসতাম না। বান্দা তো না বুঝার কারণে জাহান্নামী হয়ে যাবে, কারণ বান্দার দিলের ভিতরে বুঝ নাই।
এ মুসলমান মনে রাখবেন, দুনিয়া বোঝা অনেক সহজ, করা অনেক কঠিন, আর আখেরাত বোঝা অনেক কঠিন, করা অনেক সহজ। মানুষ দুনিয়া যতটা সহজে বুঝে, আখেরাত যদি এত সহজে বুঝতো, একটা মানুষ জাহান্নামী হইতো না। এই মুসলমান, যেই মুসলমানটা গুনাহগার হওয়ার পর কবরে যাবে, জাহান্নামের ভিতরে এক জায়গায় পড়ে থাকবে, ওই জাহান্নামের শেষ জায়গায় পড়ে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের শেষ প্রান্তে বান্দা পড়বে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর জ্বলতে 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 বান্দার সব শেষ। বান্দা এখন জাহান্নামের কোনায় বসে বুঝবে যে আরে আল্লাহ, দুনিয়াতে কোনোদিন তো আমার আল্লাহরে আমি ডাকি নাই, আজকে জাহান্নামে আসলাম, আমার বোঝা হয়ে গেছে আমার মতো গুনাহগারের জন্য আল্লাহ ছাড়া ভালো কোনো আর বন্ধু না। ওই কোনায় বসে বসে আবার ডাক দিয়া বলবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন। যা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতা কোথায় আমার বান্দাটা জাহান্নামের ভিতরে তলদেশে বসে ডাক দে, এই বান্দাটারে আমার কাছে একটু ধরে নিয়ে আসো। জিব্রিল ফেরেশতা তার সব ডানা দিয়া জাহান্নাম ঘুরে বেড়াবে, কিন্তু কোনো জায়গায় পাবে না। জাহান্নামটা বিশাল বড় জাহান্নাম, একটা তলদেশে ঘুরে মুমিন ডাকবে, আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়া বান্দাটারে উঠাবে, উঠে ডাক দিয়া বলবে, তোমার কি সমস্যা, কেন আমারে ডাকো, দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন ডাকো নাই, আজকে জাহান্নামের ভিতরে এসে ডাকছো, এ বান্দা তুমি কি চাও। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ আমি দুনিয়ার জমিনে তোমারে চিনি নাই। হে মুসলমান, দুনিয়ার জমিনে যারা চিনো নাই তারা কিন্তু একই অবস্থায় পড়বা। হে রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে চিনি নাই, আজকে কোটি কোটি বছর জাহান্নামের আগুনে পোড়ার পর আমার বোঝা হয়ে গেল, আমার মতো নালায়েকের তুমি ছাড়া আর কেউ নাই, আমার মতো গুনাহগারের তুমি ছাড়া আর কেউ নাই। হে মুসলমান, দুনিয়ার জমিনে আমার ভাইও আপন না, আমার বন্ধু আপন না, আমার মাও আপন না, আমার বাবাও আপন না, আমার যদি ভালো কোনো বন্ধু থেকে থাকে, আমার বন্ধুটা হলেন কে, জোরে বলে আল্লাহ ছাড়া মুসলমানের আর কোনো বন্ধু নাই। এই বান্দাটা ডাক দিয়া বলবে, আল্লাহ একটা নিয়তে তোমাকে আমি জাহান্নামের ভিতর থেকে ডাক দেই, হে রব্বুল আলামিন তুমি আমার কাছে একটা কথা শুনবা। আল্লাহ পাক বলবে, কি কথা বলো? জাহান্নামী বান্দাটা ডাক দিয়া বলবে, মালিক আমি তো জাহান্নামের আসামি, আমি জানি জান্নাতে কোনোদিন আসতে পারবো না, আমার দিলের ভিতরে একটা তামান্না, হে রব্বুল আলামিন আমি গুনাহগারের জান্নাত কোনোদিন পাবো না, এটা আমার সিদ্ধান্ত, আমার জানা হয়ে গেছে, তবে তুমি মালিকের কাছে আমি একটা ভয় একটা কথা বলতে চাই। আল্লাহ বলেন, বলো কি কথা? বলে, এই কঠিন জায়গার ভিতরে তুমি আমাকে রাখলা, এখান থেকে একটু উঠাও, উঠা জাহান্নামের গেট বরাবর যে একটা গাছ আছে ওই জায়গায় একটা যদি দিতা, আমার দিলটা বড় শান্তি লাগতো, আমার শরীরে আরাম লাগতো, ওই কোনার ভিতরে আর ভালো লাগে না, একটু জাহান্নামের গেটের কাছে আসলে বুঝতে পারতাম তাও জান্নাতের কাছাকাছি আছি। আল্লাহ বলেন, খবরদার আমার সঙ্গে পরে আর তুই কোনোদিন ডাকবি না। বান্দা আবার ডাক দিয়া বলবে, আল্লাহ এই যদি আমার কথাটা তুমি রাখো, আর জিন্দগিতে তোমারে ডাকবো না, আমিও জানি আমি জাহান্নাম থেকে বের হওয়ার যোগ্য না। হে রব্বুল আলামিন তোমার কাছে বললাম, মালিক একবার যদি তুমি আমাকে জাহান্নামের কিনারায় নিয়ে আসো, গাছের কিনারায়, আর জিন্দগিতেও তোমার মতো মালিককে আমার টাকার দরকার নাই, আমার ইচ্ছা যেটা ছিল ওইটাই শেষ হয়ে গেল। আল্লাহ বলবে, জিব্রাইল এই বান্দার জন্য জাহান্নামের দরজার কিনারায় গাছের নিচে একটু জায়গার ব্যবস্থা করে দাও। বান্দাটা কোটি কোটি বছর জাহান্নামের আগুনে পোড়ার পর এই বান্দাটাকে যখন জাহান্নামের গাছের কিনারায় রাখা হবে, বান্দাটা এই জায়গায় বসে আবার কিছুক্ষণ পর তাকায় দেখবে বিশাল বড় গাছ দেখা যায়। কোথায় বলে? জান্নাতের গেট বরাবর আরেকটা গাছ। ওই গাছটা দেখার পর বান্দার নজর আবার খুলে যাবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তো তোমার কাছে আর কোনো আবদার করি নাই। ওই জায়গায় বসে বসে আবার ডাক দিয়া বলবে, ইয়া হান্নান। আল্লাহ পাক আবার ডাক দিয়া বলবে, কিরে বেটা তুই না একটু আগে বললি আমার আর ডাকবি না, এই জায়গায় বসে বসে আবার তুই আমার কেন ডাকিস একটু বল। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ এই জায়গায় বসে ডাকার ভিতরে একটা কারণ আছে, হে মালিক ওই যে জাহান্নামের কিনারে বাহিরে দেখা যায়, জান্নাতের বাহিরে একটা দরজা আছে, ওই দরজার আগে একটা গাছ দেখা যায়, এই যে আমরা জান্নাতে ঢোকার আগে, হে রব্বুল আলামিন আমি তো জানি তোমার মতো কুদরত ওলার আবার কেউ নাই, আমাকে যদি জাহান্নাম থেকে জান্নাতে দাও, তোমাকে ঠেকানোর মতো কেউ নাই, নিষেধ করার মতো কেউ নাই, আল্লাহ একটা বারের জন্য তোমার কাছে আমার আবদার, এখান থেকে আমার
উঠাইয়া ওই জান্নাতের বরাবর গাছের নিচে আমার একটু আশ্রয় দিয়া দাও। আল্লাহ বলেন, তুই তো একটু আগেও কথা বললি আর কোনোদিন ডাকবি না, এরপরে আবার কেন ডাকলা, আবার তুমি ওই জায়গায় বসতে চাও? বান্দা ডাক দেয়া বলবে, মালিক আমি জানি আমি জান্নাতে যাওয়ার যোগ্য না, হ্যাঁ রব্বুল আলামিন তোমার কাছে আমার একটা আবদার, তুমি যদি জান্নাতের গেট বরাবর কাছে একটুখানি জায়গা দিয়া দাও, আমি তোমাকে আর জিন্দেগি তো ডাকবো না, এটা কথা দিয়া দিলাম। মালিক রব্বুল আলামিন বলে, ফেরেশতা সাক্ষী থাকে আমার বান্দা আমার আর কোনোদিন ডাকবে না, বান্দাকে জান্নাতের গেটের বরাবর গাছের নিচে আশ্রয় দাও। এই বান্দাকে যখন জান্নাতের গেট বরাবর গাছের নিচে আশ্রয় দেওয়া হবে, আল্লাহ পাকে দিক দিয়ে জিব্রাইলকে বলবে, জিব্রাইল আমি আল্লাহর আদেশে তুমি জান্নাতের গেটটা বান্দার চোখের সামনে এক বিন্দু পরিমাণ খুলে দাও, এই বান্দাকে আমি আল্লাহর জান্নাতের নিয়ামতটা একটুখানি দেখা দাও। কারণ বান্দা তো জান্নাতের নিয়ামত দেখে নাই, বান্দা তো জান্নাতের নিয়ামত সম্পর্কে জানে না, আল্লাহর ইচ্ছাও বান্দাকে জান্নাতে ঢুকানো, কিন্তু বান্দা তো আর আল্লাহকে ডাকবে না, কারণ ওয়াদা দিয়ে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন জান্নাতের গেট বরাবর রাখলো, এবার ডাক দিয়া কিছুক্ষণ পর জিব্রাইলকে আদেশ দিলেন, জিব্রাইল গেলেন, যে সুন্দর করে জান্নাতের গেটটা আছে যে একটুখানি বাতাস দিয়া জান্নাতের গেটটা একটুখানি খুলে দিয়া কিছুক্ষণ নিয়ামত দেখায় আবার জান্নাতের গেট বন্ধ করে দিছে। বান্দা এমনিও ছিল ক্ষুধার্ত, রমজান মাস যদি হয় যারা রোজা রাখে, ইফতারে যদি চোখের সামনে পড়ে খিদা লাগে না লাগে না জোরে কম, এমনিও খুদা কেউ যদি আবার চোখের সামনে খায় পর্দা লাগায় খায় না, আর রমজান মাস আসলে তো আমাদের দেশের মানুষগুলো সব পর্দাওয়ালা হয়ে যায়, সারা জিন্দগি তার পর্দা নাই, রমজান মাস আসছে ইসা পর্দাওয়ালা হয়ে গেছে, ও রাবে অবস্থা ফেল করে ফেলেছে এমন অবস্থা, এমনিও খুদা আরো সামনে দিছে ভাত কিন্তু খাইতে পারতেছে না, আরে খালি ঢোটের ভিতরে পানি পড়ে আর জিব্বায় পানি পড়ে, কখন খামু কখন খামু, বান্দাটা এমনিও জাহান্নামের আসামি, এখন জান্নাতের দরজাটা খোলা হয়ে গেছে, ভিতরে তাকায় দেখে নারী সুন্দরী সুন্দরী রমণী হুর গেলমানরা হাঁটতেছে। এ মুসলমান দুনিয়ার জমিনে একটা মেয়েকে দেখলে তার লোভ সামলাইতে পারে নাই, হাত দিয়ে মেয়েটাকে ধরে ফেলছে, দুনিয়ার জমিনে মদ যেখানেই দেখছে সেখানেই চলে গেছে। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার জমিনে তুই মদের আড্ডাখানায় গেছিলি, নারী নিয়া মদ নিয়া রাত্রিবেলা কাটাইছিলি, আজকে কিন্তু দুনিয়ার জমিনে ওইটা পাওয়ার পর জাহান্নামে তোর জন্য এটা নাই, জান্নাতে তোর জন্য আছে, যে নাকি দুনিয়ার জমিনে ওটা খায় নাই। এই ব্যক্তিটা চিন্তা করবে, আল্লাহ জাহান্নামের ভিতরে আমি এতদিন পর্যন্ত জ্বললাম, আরে এখন দেখি জান্নাতের ভিতরে কি চমৎকার চমৎকার মাইয়া, দুনিয়ার জমিন থেকে জান্নাতি হুরগুলা কি ভালো না খারাপ, দুনিয়ার তো গান দিকে এগুলা, মাসের ভিতরে 10 দিন তো থাকে সরকারি ছুটি ঠিক না, 10 দিনই সরকারি ছুটি, এরপরে যদি ঘুম থেকে উঠে দাঁতটা না মাজে কেসে ঘেরান না, আর জান্নাতি যেটা হবে ও যদি তার একটু থুথু খালি দুনিয়ার জমিনে ফেলাইতো, তাহলে থুথুর কারণে গোটা দুনিয়া ঘ্রাণ হয়ে যায়, ওর হাড্ডির ভিতরে কি আছে দেখবেন আপনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মুমিনের জন্য 72টা করে বউ থাকবে, কয়টা এর ভিতরে মিনিমাম 72টা, 70টা থাকবে জান্নাতি হুর আর 2টা থাকবে দুনিয়ার বউ, যেটারে পছন্দ দুনিয়ার জমিনে যেই নায়িকার পাগল ছিলেন আপনি, যেটারে 24 ঘন্টা খালি দেখতেন, আর বাংলাদেশে বিপিএল উদ্বোধন করার সময় যে বেশ্যাগুলো নিয়ে আসছিল, আমাদের দেশের মানুষগুলো হাজার হাজার টাকা খরচ করে বেশ্যাগুলো দেখতে গেছে, জাহান্নামের কীটকে বলে মানুষে হাজার টাকা দিয়ে খরচ করে দেখতে যায়, এগুলো দেখতে গেছে। এখন দুনিয়ার জমিনে যারা এটা করছে, এখন আল্লাহর কাছে কইবো, আল্লাহ আমার তো ওই মাইয়ারে পছন্দ ছিল, এটারে পাবো কই? আল্লাহ বলবে, যা জান্নাতে আসছস, না পাওয়ার কোনো কথা নাই, শুক্রবার একটা বাজার বসবে, ছবি বিক্রি কিনা হবে, ছবি ছবি, যেটার চেহারা পছন্দ হয় ওইটার চেহারা কিনে আনবি, ব্যাস ওরকম বউ পেয়ে যাবি। সুবহানাল্লাহ, ঘুমায় ঘুমায় দুনিয়ার জিন্দগিতে খালি মাইয়ার পাগল ছিলেন, মাইয়া না পাইলে মাথা নষ্ট, আল্লাহ কত দুনিয়াতেই পাবি জান্নাতে পাবি না, আর দুনিয়ার জমিনে কেউ যদি বেঁচে থাকে আল্লাহ জান্নাতে ওটাকে দিবে না দিবে না, আল্লাহর কসম, যখন কোনো বান্দা কোনো নারীর দিকে তাকায় শাহওয়াত নিয়া গুনাহের সম্ভাবনা নিয়া, জাহান্নামের আগুন তার জন্য টকবক করে ফুটতে থাকে, আর কেউ যখন কোনো নারীর থেকে চোখটা ফিরোয় নেয় আল্লাহর ভয়ে, জান্নাতের হুররা তাকে পাওয়ার জন্য উত্তেজনায় আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ এটা কবে পাবো কবে পাবো কবে পাবো বলতে থাকে, আল্লাহ কবে পাবো এটা, এটি বুঝেন আপনার জন্য কে অপেক্ষায় আছে আর আপনি কার দিকে তাকাইতেছেন। এই বান্দাটা দেখবে যখন জান্নাতের ভিতরে এরকম সুন্দর নিয়ামত, আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ
ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কিছুক্ষণ ডাব রাখতে বলবে কি রে ব্যাপার কি, দুইবার না তুই আমারে ডাকবি না কইছস, এখন আবার কেন ডাকছস বল। বান্দা ডাকতে বলবে আল্লাহ ছোট্ট একটা কথা আছে, ছোট্ট কিসের ছোট্ট কথা, বাটপারি দুনিয়াতেও করছস জান্নাতে এসে এখানেও করতেছস। একবার বললি ওই কিনার থেকে উঠে ঘরের কিনারে আনতে আনলাম, ওখান থেকে উঠে আবার এখানে আনলাম, এখন আবার আল্লাহ আল্লাহ কি কাহিনী কি। জিব্রাইল ডাক দেয়া বলে কি বলবা বলো, তুমি তুমি কেন কি, তোমার মালিক রে তো পেয়ে গেছে, মালিক রে বলো মালিকের লগে একটু কথা আছে। আল্লাহ ডাক দেয়া বলে কি বলবা, বান্দা ডাক দেয়া বলবে আল্লাহ একটা কথা বলে কি কথা, এখান থেকে বসে দেখলাম জান্নাতের দরজা খুলে গেছে, সুন্দর সুন্দর রমণী হুর গেলমান মদ দেখলাম শরাব দেখলাম, আল্লাহ একটু পরে আবার দেখি বন্ধ হয়ে গেছে, মাথার ভিতরে টেনশন কাজ করতেছে, আরেকটু যদি দেখতে পারতাম আল্লাহ তোমার কাছে আমার আবদার, আমি জানি তুমি আমাকে জান্নাতে দিবা না, আমি এটাও জানি যে আমি জান্নাতের যোগ্য না, তবে তোমার কাছে আমার একটা একটা আবদার, এখান থেকে জান্নাতের দরজাটা একটু খুলে দাও, আমি একবার ঢুকবো, এক মিনিটের জন্য জান্নাত দেখবো আর বের হয়ে যাবো। আল্লাহ বলে কথা এটা সত্য, আর সত্য এরপর আর ডাকবি না, তার কোনো আবদার করবি না তো, না 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 আল্লাহর কসম, আল্লাহ তোমার জাতের কসম, তোমার জাতের কসম, তোমার সত্তার কসম, এরপরে আমি আর একবার তোমার ডাকবো না, খালি একবার ঢুকাইবা আর বের করবো। আল্লাহ জানে এই বেঈমান যদি ঢুকে জান্নাত থেকে আর বের হবে এনে আল্লাহরে বুঝাইতেছে তুমি খালি আমার একবার ঢুকাও আল্লাহ, আমি খালি একবার দেখবো। ও মনে করছে জান্নাতটা মনে হয় টুকা জান্নাত, কূপের ব্যাংক যে থাকে ও সমুদ্রের ব্যাংক নদীর ব্যাংকে খালি পাওয়ার দিয়া দেখে, বলে তুই চিনস আমি কই থাকি, তুই কই থাকস, আমি যেখানে থাকি অনেক বিশাল বড়, কত বড় বিশাল বড়, আরে আর আমি যে জায়গায় থাকি দূরমি, আপনার জায়গার কথা বাদ দেন আমার জায়গা অনেক বড়। সমুদ্রের ব্যাংক ডাক দিয়া বলতেছে ঠিক আছে তোমার জায়গা আর আমার জায়গা দুইটাই কিন্তু টেস্ট করা হবে, তো কেমনে টেস্ট করবা, বলে একটা কাম করো তোমার পায়ে আমি রশি বাঁধলাম, তুমি এখান থেকে ওখানে যাবা, সমুদ্রের ব্যাংক কুয়ার ব্যাংকে বলতেছে তোমার পায়ে রশি বাঁধলাম, তুমি আমার আমি যে সমুদ্রে থাকি তুমি এই পার থেকে ওই পারে যাবে, এ বেচারা দূর এটা কোনো ব্যাপার, কত দেখছি এমন, ঠিক আছে একটু যাস না, আবার এদিক দিয়ে রশিও বেঁধে দিছে কারণ সেও জানে কিছুক্ষণ পরে গেলে লাফালাফি বন্ধ, ঠ্যাঙের ভিতরে রশি দিয়ে কয়বার নাম আমার সমুদ্রটা পাড়ি দে, কুয়ার ব্যাং এবার কিছুক্ষণ লাফালাফি করার পরে লাফালাফি থেমে গেছে, সমুদ্রের ব্যাং টান দিয়ে টান দিয়ে কিনারে উঠে ডাক দিয়ে কিরে কি দেখলি ছোট, বলে ভাই যা দেখছি ওর শুরু আছে শেষ, এ তো জাহান্নাম থেকে উড়ে আসছে, ও জান্নাতের মর্যাদা বুঝবে কি, আল্লাহ আমি জানি জান্নাতটা দেখতে বেশিক্ষণ লাগবে না, একটু সময় দিবা দেখবো বের হয়ে যাবে। আল্লাহ কয় ঠিক আছে কথা দে, এরপরে আর কোনোদিন ডাকবি না কথা দে, না আল্লাহ ফেরেশতা জিব্রাইলকে ডাক দিয়া বলবেন জান্নাতের দরজাটা খুলে দাও, আল্লাহর ফেরেশতা জিব্রাইল জান্নাতের দরজা খুলে দিল, জাহান্নামের বান্দাটা জান্নাতে যখন ঢুকছে মাথায় নষ্ট হয়ে গেছে, জান্নাতে ঢুকে দিছে একটা দর, দৌড়াইতে আছে দৌড়াইতে আছে দৌড়াইতে আছে দৌড়াইতে আছে, আল্লাহু আকবার, দৌড়ার শেষ হয় না, আল্লাহ কয় রে রে কই যায় কই যায়, এরে এরে তো আমি সময় দিছি পাঁচ মিনিটের জন্য, ওর তো দুই ঘন্টা হয়ে গেছে এখনো বেরো না, এই বেড়া থাম, কে ডাকে কে, আল্লাহ মুসলমান, আল্লাহ তখন মুস্কি হাসি দিয়া দিব, এরে বাটফারি করস না বলছিস, একটু ঢুকবি আর বের হয়ে যাবি, তুই না বললি কাল্লা ঢুকছি তো মনে করছিলাম ছোট, এখন তো শেষ হয় না একটু দেখি, বেড়া তাড়াতাড়ি করো, কাল্লা এমন করতেছেন কেন একটু দেখতে দেন, কেনা তুমি তো বলছো একবার দেখবার ঢুকবার বের হয়ে যাবা, এখন যে ঢুকছো এর যার কোনো শেষ করতেছো না, ব্যাপারটা কি তুমি বেরোবা না এখান থেকে, কাল্লা এখান থেকে আমার বের করে না, সুবহানাল্লাহ বলেন না কি কয় এখান থেকে বের করেন না, আরে তুই এত মিথ্যা কথা বলস, তুই দুনিয়াতে মিথ্যার কারণে জাহান্নামের আগুনে পড়ছস, জাহান্নাম থেকে কোণার থেকে উঠা জাহান্নামের দরজার কিনারে আসছিস, এখান থেকে বের হয়ে জান্নাতের দরজার সামনে আসছিস, এখান থেকে বের হয়ে ভিতরে ঢুকছস, এখন জান্নাতে ঢুকেও তুই মিথ্যা কথা শুরু করছস, তোর ওয়াদা ঠিক নেই, তোর জবানের ঠিক নেই, বান্দা ডাক দিয়ে বলবে রে আমার জমানের কি আছে, আপনার জমানে তো ঠিক নেই, মাঝে মাঝে সন্তান বাবারে আটকায় দেয় না, মাঝে মাঝে বান্দা আল্লাহর আটকায় দিবে, আল্লাহ কয় মানে কি আমার জমানের ঠিক নেই, মানে
বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার তো জবানের ঠিক নাই, এই কারণে আমার জবান যেমন তেমন হোক, তোমার জবান যদি মিথ্যা হয় তোমার সঙ্গে যায় না, কারণ ইন্না ওয়াদাল্লাহি হাক, আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াদা যদি চলে আসে এটা সত্য না মিথ্যা। তোমার হাবিবকে বেরিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে বলছেন, কেউ যদি জান্নাতের ভিতরে তুমি আল্লাহ যদি কাউকে ঢুকায় দাও, তুমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছো একবার যাকে জান্নাতে ঢুকবা দুনিয়ার জিন্দেগিতে, জাহান্নামের আসামি হওয়ার পর একবার যেই বান্দাকে জান্নাতে ঢুকাবা আর জিন্দেগিতেও কোনোদিন জান্নাত থেকে বের করবা না। আমার যেহেতু ঠেইলা 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 জান্নাতে ঢুকাইলা, আমার যেহেতু জান্নাতে ঢুকাইলা, আমি না মিথ্যা কথা বলে ঢুকলাম, আমি বান্দা আমার ওয়াদা যেমন, আমি আল্লাহ তোমার ওয়াদা কিন্তু যেমন তেমন না, যেহেতু আমারে জান্নাতে ঢুকাই দিয়েছো, এই জান্নাত থেকে বের করলে তোমার ওয়াদার পর খেলাফ হয়ে যাবে। চিল্লাম দিয়া বলেন আল্লাহু আকবার। জান্নাতে চির সুখেরই ঘর, জান্নাতে চির সুখেরই ঘর, ও গো জানতে যদি তুমি সুখের খনি, জান্নাত পাওয়ার সহজ পথ তো শহীদ মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ তো শহীদ মরণ, শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, জান্নাত চাই না চাই না, তোর ইলমা জিতনা নামত হ্যায় তু সবসে বেহতর নিয়ামত দিদার তো। এ ভাইরা আমার জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ঢুকাবে, জাহান্নামে ঢুকবে কারা? বেঈমানেরা। আল্লাহ পাক বলে যারা ঢুকে গেল যদি ঈমানদার না হয়ে যায়, যদি মুসলমানের খাতা নাম না রাখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালজাল জামালু ফি সামিল খিয়ার, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে আর ডাক দিয়া বলবে, ওয়ানাদা আসহাবুন নার ইয়া আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা, আরে জান্নাতি ভাই তুই তো আমার ড্রাইভার ছিলি, তুই তো আমার দুনিয়ার জমিনে প্রিয়েস ছিলি, তুই তো আমার খাদেম ছিলি, আজকে আমি জাহান্নামে তুই কেমনে জান্নাতে গেলি? আরে দুনিয়ার জমিনে কত তোরে শরবত খাওয়াইলাম, আজকে তুই জান্নাতে শরাব খাস আমার একটু দিবি নাকি? আল্লাহ পাক বলে এ জাহান্নামের আসামি তোমাকেও শরাব দেওয়া হবে, তবে জান্নাতের শরাব না, রক্ত পুজ আর পানি গলার শরাব, রক্ত পুজ পানি দিয়া তোমাকে পানি দান করা হবে। আল্লাহ পাক বলেন দুঃখ ইন্নাকা আনতাল আজিজুল করিম ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাহান্নামের কীটগুলো রক্তগুলো পুজগুলো পানিগুলো একত্রিত করে বান্দাকে দিবে, বান্দা ডাক দিয়া বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হে দুনিয়ার ভাইরা দুনিয়ার জমিনে ওয়াজ মাহফিল শোনা বড় কথা না, আপনিও গুনাহগার আমিও গুনাহগার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে কেউ যদি একটা গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন 80,000 বছর থেকে জাহান্নাম দিবেন। হে ভাইরা আমার দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করে না এমন কোনো কেউ নাই, আপনারও গুনাহ আছে আমারও গুনাহ আছে, প্রত্যেকটা বান্দা গুনাহগার, কিন্তু আল্লাহর কাছে বান্দা তখন দামি হয় বান্দা যখন গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে দেয়, তওবা করার পর আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা হয়তো সফল কাম হতে পারো। হে ভাইরা আমার দুনিয়ার জিন্দেগিতে মানুষের আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই, যুবকরা দেখা যায় বাবার আগে মরণ বরণ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মরণ কখন হবে কোথায় হবে এটা কিন্তু বান্দাকে জানায় নাই। হে ভাইরা আমার দুনিয়ার জমিনে প্রত্যেকটা বান্দা গুনাহগার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পয়গম্বর নিজে প্রত্যেকদিন
আশি থেকে একশত বার তওবা করতাম, আশি থেকে একশত বার ইস্তেগফার করতাম, আপনি আমি কয়বার করি, আপনি আমি কয়বার করি, প্রত্যেক দিন একশত বার দরকার নাই, তিনবারও দরকার নাই, প্রত্যেক দিন বিছানায় যখন মাথাটা লাগাবো শোয়ার পরে আল্লাহর কাছে রুজু হয়ে তারপরে বলবো আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহর কাছে একটু তওবা করে যদি কোনো বান্দা যাইতে পারেন ডাকতে পারেন, আল্লাহ বলে বান্দা তোর ডাক দুনিয়ার জিন্দগিতে কেউ না শুনুক, আমি আল্লাহ একজন শুনি, হে ভাইরা আপনার ডাক দুনিয়ার জমিনে কেউ না শুনলেও আল্লাহ শুনবে, হে মুসলমান দুনিয়ার সব রাস্তা সব পথ দুনিয়ার সব দরজা রাত্রিবেলা যত গভীর হয় বন্ধ হয়, আল্লাহ বলে আমি আল্লাহ এমন একজন যেই আল্লাহ রাত যত গভীর হয় বান্দার জন্য রহমতের দুয়ার তত খুলে দেয়, হে ভাইরা আমার আজকের রাত্রিটা বড় একটা নেয়ামতের রাত্রি, কোনোদিন তো আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দুনিয়ার জমিনে চাইতে পারি নাই, প্রত্যেক দিন তো ইউটিউব দেখতে দেখতে ঘুম হয় গান শুনতে শুনতে ঘুম হয়, ওই গান শুনতে শুনতে আপনার যদি মরণ চলে আসে আপনি জাহান্নামে হয়ে যাবেন, আজকে বাসায় যাওয়ার পর নিয়ত করব প্রত্যেকটা গুনাহগার যে গোপনে যত গুনাহ করেছি প্রকাশ্যে যত গুনাহ করেছি আল্লাহর কাছে একদম দুইটা রাকাত নামাজ করে আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করে যদি ঘুমাইতে পারেন এমনও তো হতে পারে আল্লাহ পাক এই দুই রাকাতের উসিলায় আপনাকে আমাকে জান্নাত দিবে, পারে না পারে না পারে, ওয়াজ মাহফিল শুনলাম বাসায় যায় কি হইলো কিছুই মনে নাই, কি বললো কিছুই মনে নাই, এখান থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে, কি নিয়ে গেলাম, একটা জিনিস নিয়ে যাব, রাত বেজে গেছে বারোটা, বারোটার পরে তাহাজ্জুদের সময় শুরু হয়ে যায়, কোনোদিন তাহাজ্জুদ পড়ার মতো রাত তিনটায় উঠার মতো আমাদের সামর্থ্য হয় না, ক্ষমতাও হয় না, কোনোদিন পারিও নাই পড়তে, আজকের রাতটা আল্লাহর কাছে সাক্ষী হিসেবে রেখে দিবেন, আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে সাক্ষী রাখো, সিসি দিয়ে ভিডিও করে রাখো, আমি তোমার জন্য পাগল হয়ে শীতের রাত্রিতে শীতের পানি দিয়ে উজু করে চারটা রাকাত নামাজ পড়ে যদি দশটা মিনিট আল্লাহর জন্য দিতে সব আমল যেদিন বরবাদ হয়ে যাবে আল্লাহ বলবে আমল নামার পাতা উল্টাও দেখি কি আমল আছে, এখলাসের সাথে কি করছে তাকায় দেখবে অমুক এলাকায় অমুক দিন অমুক বান্দা অমুক রাতে চারটা রাকাত নামাজ পড়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করেছে, কোনো কিছু বরবাদ হয়ে গেলেও এই দুই রাকাত চার রাকাত বরবাদ হবে না, এই চার রাকাতের উসিলায় বান্দাকে জান্নাত দিয়ে দাও, এরকমও তো হতে পারে এই চার রাকাত আপনার আমার নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ, এখান থেকে যা শুনলাম কোনো কিছু মনে থাকলেও কি না থাকলেও কি চারটা রাকাত নামাজ দুইটা রাকাত নামাজ এখান থেকে বাসায় যাওয়ার পরে কোন কোন যুবকের দিলটা নরম করে পড়বেন একটু হাতটা তুলে দেখান, আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন, আল্লাহ তুমি কবুল করো সহজ করো আমিন, আল্লাহ প্রত্যেকটা ভাইদেরকে গুনাহগার না গুনাহগার থেকে মুক্ত রেখে নেককার বানা কবরে নাও জোরে বলেন আমিন, আমাদের মাহফিলগুলো গতানুগতিক হচ্ছে আমরা কি নিয়ে যাচ্ছি জানি না, এখান থেকে বিদ্বেষ এখান থেকে কিছু জজবা নিয়ে যায় কিন্তু জজবা সকাল হওয়ার আগে আগে শেষ হয়ে যায়, এই জন্য আজকের এই রাত্রিটা একটা জিনিস নিয়ে গেলাম, প্রত্যেকেই চেষ্টা করব, নিয়ত করছেন যারা সওয়াব লেখা হয়ে গেছে পড়েন বা না পড়েন, কিন্তু কেউ যদি পড়ে এটা নাজাতের উসিলা হয়ে যাইতে পারে, বাস প্রত্যেকেই চেষ্টা করব বাসায় যে দশটা মিনিট সময় লাগবে, দশটা মিনিট খুব বেশি না, ইউটিউবে সারাটা রাত কাটায় দিতে পারেন আল্লাহর জন্য, দশটা মিনিট যদি না দিতে পারেন আপনার মতো নিমখারা আমার কেউ নাই, যে আল্লাহ আপনাকে রাত্রিবেলা আবার ঘুম থেকে সজাগ করবে, রসুল বলেন কোনো বান্দা যখন ঘুমায় তখন তার কলকটা আল্লাহ পাক আরও শুনিয়ে যায়, ওইটা আবার আল্লাহর অনুমতি পেয়ে তারপরে তার দেহে ফিরে আসে, তা আমাদের দেহেতে এরকম নাও ফিরে আসতে পারে, হয়তো এটাই আমার শেষ ঘুম হয়ে যেতে পারে, তো এখান থেকে যদি দুইটা রাকাত চারটা রাকাত নামাজ নিয়তের সাথে পড়ে ঘুমাই আর যদি মরণ চলে আসে আমি গুনাহগার থেকে মুক্ত হয়ে নেককার হয়ে কবরে চলে গেলাম, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দেখ বলেন আমিন, ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين مولا مهر بني كره আমাদের সকলকে আল্লাহ তুমি গুনাহ মুক্ত জীবন দান করে দাও আমিন, হে আল্লাহ মেহেরবানি করে গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ, আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও, দুই দিন ব্যাপী মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও, হে আল্লাহ কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও, এর সওয়াবগুলো মদিনার রওজায় পৌঁছে দাও, আল্লাহ যারা সহযোগিতা করেছে টাকা দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ প্রত্যেকের সহযোগিতা কবুল ও মঞ্জুর করে নাও, আয় আল্লাহ যারা সহযোগিতা করেছে আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দান করে দাও, আয় আল্লাহ অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, আয় আল্লাহ যারা বিপদগ্রস্ত আছে বিপদ থেকে হেফাজত করো আল্লাহ, আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আসমানি বলা আসমানে উঠে দাও জমিনি বলা জমিনে দাবায় দাও, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের ভিতরে যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোনের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ, হে রব্বুল আলামিন বেদাত মুক্ত জীবন দাও,
শিরিক মুক্ত জীবন দাও, গন্ডামি মুক্ত জীবন দান করো, হক হকানিয়াতের সঙ্গে চলার তৌফিক দিয়া দাও। আল্লাহ এলাকাটাকে কবুল মঞ্জুর করে নাও, এলাকার প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ মাহফিলের প্রত্যেকটা মানুষকে নিষ্পাপ না আপনা করে নিও না আল্লাহ। আল্লাহ যারা দোয়া চেয়েছেন তাদের মনের নেক মাকাসাদে হাসনাকে কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাকে কবুল করে নাও। আল্লাহ আমাদের সকলকে সুস্থতার হায়াত দিয়া দাও। আল্লাহ মাহফিল যারা আঞ্জাম দিতে কষ্ট করেছে আল্লাহ এই মাহফিলকে ওসিলা করে নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ। রব্বুল আলামিন জীবনে একবার হলো তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দাও, তোমার হাবিবের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিকা ওয়া জাআল মাউতানা ফি বালাদি রাসূলিক। রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।